হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আজকের রেসিপি বিফ তেহারি। আর এই বিফ তেহারিটি আমি তৈরি করব হুবহু হোটেল স্টাইলে। সাধারণত আমরা হোটেল থেকে বিফ তেহারি কিনে আনলে দেখি এটা নিজস্ব একটা কালার এবং নিজস্ব একটা ফ্লেভার থাকে। সেম রেসিপিতে আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো। আর আমার আজকের রেসিপি যদি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ফলো করেন তাহলে আপনাদের তেহারিটাও সেম হোটেলের মতোই হবে। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলুন ফ্রেন্ডস, দেখে নেই কিভাবে তৈরি করতে হয় বিফ তেহারি। তেহারির জন্য প্রথমে আমি একটি স্পেশাল মশলা তৈরি করব, যার জন্য নিয়েছি 6টি এলাচ, 2 টুকরো দারুচিনি, 4 টুকরো জয়ত্রী, 1টি বড় কালো এলাচ, ছোট 1টি জয়ফল, 1/2 চা চামচ গোলমরিচ, 1/2 চা চামচ কাবাব চিনি, আর নিয়েছি 1/2 চা চামচ লবঙ্গ। এখন এই সবগুলো মশলাকে আমি কাঁচা অবস্থাতেই ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিব। ব্লেন্ডারে মশলাগুলো ব্লেন্ড করে নেওয়ার পর এইখানে আমার প্রায় 1/2 চা চামচের মতো মশলা হয়েছে। তেহারি রান্না করার জন্য আজকে আমি 1 কেজি পরিমাণ গরু মাংস নিয়েছি, আর মাংসগুলোকে আমি ছোট ছোট পিস করে ভালো মতো ওয়াশ করে নিয়েছি। সাধারণত তেহারির মাংসটা এরকম ছোট টুকরো করেই কাটা হয়ে থাকে। এখন এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ, 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, 1 টেবিল চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, সেই স্পেশাল তেহারির মশলাটা, 2 টেবিল চামচ আদা আর রসুন পেস্ট। আপনারা চাইলে কিন্তু আলাদা আলাদা আদা আর রসুন পেস্ট দিতে পারেন, 1 টেবিল চামচ রসুন, 1 টেবিল চামচ আদা। দিয়ে দেব 1/2 কাপ পেঁয়াজ বেরেস্তা। এখন সবগুলো মশলার সাথে মাংসটাকে খুব ভালো মতো মেখে নিতে হবে। মাংসটা খুব ভালো মতো মাখানো হয়ে গিয়েছে। এখন মাংসটাকে আমি ম্যারিনেট করার জন্য 3 ঘন্টা রেখে দিব। আপনাদের হাতে যদি সময় কম থাকে তাহলে আপনারা অ্যাটলিস্ট 1 ঘন্টার জন্য মাংসটাকে ম্যারিনেট করে রাখবেন। 3 ঘন্টা পর রান্নার জন্য আমি চুলায় মাঝারি আঁচে 1টি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে এখন দিয়ে দেব আমি 1/2 কাপ সরিষার তেল। রান্নাটা অবশ্যই সরিষার তেল দিয়ে করার ট্রাই করবেন। দিয়ে দেব 1/2 কাপ পেঁয়াজ কুচি, আর দিয়ে দেব 3টি ছোট তেজপাতা। এখন এই তেলের সাথে তেজপাতা আর পেঁয়াজটাকে আমি কিছুক্ষণের জন্য একটু ভেজে নিব, যাতে করে পেঁয়াজটা সফট হয়ে যায়। পেঁয়াজের কালারটা অলরেডি চেঞ্জ হয়ে গিয়েছে আর পেঁয়াজটা অনেক সফট হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি সেই ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দেব। মাংসগুলো দিয়ে আমি এইভাবে নেড়ে ঢাকনা ছাড়া মাংসগুলোকে 10 মিনিটের জন্য রান্না করব। মাংসগুলোকে আমি 10 মিনিট ঢাকনা ছাড়া রান্না করে নিয়েছি। এখন আমি মাংসের মধ্যে ঢাকনা দিয়ে ঢেকে দেব প্রায় 20 মিনিটের জন্য। 20 মিনিট পর ঢাকনা উঠিয়ে নিলাম। মাংস থেকে কিন্তু অলরেডি অনেক পানি বের হয়েছে, মাংস থেকে আরো পানি বের হবে। এখন এই পানিতেই আমি মাংসটা রান্না করে নিব, আর এই পানিতেই আমার মাংসটা সেদ্ধ হয়ে যাবে, কারণ আমি মাংসটাকে 3 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখেছিলাম। আপনাদের যদি পানির প্রয়োজন মনে হয় এই অবস্থায় আপনারা আরো 1 কাপ পানি অ্যাড করে দিতে পারেন। এখন আমি ঢাকনা দিয়ে মাংসটাকে ততক্ষণ পর্যন্ত রান্না করব যতক্ষণ পর্যন্ত না পানিটা শুকিয়ে মাংসটা সেদ্ধ হয়ে যায় পুরোপুরি। মাংসটাকে আমি 1/2 ঘন্টার জন্য ঢাকনা দিয়ে রান্না করেছিলাম, আর 1/2 ঘন্টার মাঝে আমি একবার ঢাকনাটা উঠিয়ে মাংসটাকে নেড়ে দিয়েছিলাম, যাতে করে মাংসটা প্যানের গায়ে লেগে না যায়। মাংসটা কিন্তু অলরেডি সিদ্ধ প্লাস কষানো হয়ে গিয়েছে, কারণ মাংস থেকে তেলটা আলাদা হয়ে গিয়েছে। এখন এই যে অতিরিক্ত তেলটা দেখতে পাচ্ছেন সেই তেলেই কিন্তু আমি পোলাও চালটা ভেজে নিব, যার জন্য তেলটা আমি প্যানের মধ্যে রেখে দেবো আর মাংসটাকে আলাদা করে নিব 1টা বাটিতে।
অতিরিক্ত তেলটা প্যানের গায়ে রয়ে গিয়েছে, এখন এই তেলের মধ্যে আমি দিয়ে দেব আধা কেজি অর্থাৎ 2 কাপ পোলাওর চাল। এই চালটাকে আমি আলো মতো ওয়াশ করে আধা ঘন্টার জন্য পানিতে ভিজিয়ে রেখেছিলাম, তারপর পানিটা খুব ভালো মতো ঝরিয়ে নিয়েছি। চালটাকে তেলের সাথে 5 থেকে 6 মিনিট ভেজে নিতে হবে, এতে করে হবে কি তেহারিটা রান্নার পর অনেকটা ঝরঝরে থাকবে। চালটাকে আমি 6 থেকে 7 মিনিট তেলের সাথে ভেজে নিয়েছি, এতে করে কিন্তু চালের কালারটা অনেক চেঞ্জ হয়ে গিয়েছে আর চালটা অনেকটা ঝরঝরে হয়ে গিয়েছে। চাল থেকে কিন্তু আবার খুব সুন্দর একটা ফ্লেভারও বের হয়েছে। এখন এর মধ্যে আমি ফুটন্ত গরম পানি দিয়ে দেব 4 কাপ, কারণ আমার চাল ছিল 2 কাপ, যার জন্য আমি পানি দিব 4 কাপ। 1 কাপ চালের জন্য 2 কাপ পানি যথেষ্ট। পানিটা দিয়ে আমি একটু নেড়ে দিব। নেড়ে এর মধ্যে আমি দিয়ে দেব আস্ত 6 থেকে 7টি কাঁচামরিচ, দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণটা একটু বুঝে শুনে দিতে হবে, কারণ মাংস যখন রান্না করেছি তার মধ্যে লবণ দেওয়া হয়েছিল। একটু নেড়ে অপেক্ষা করব পানিটা ফুটে ওঠা পর্যন্ত। পানিটা অলরেডি ফুটতে শুরু করেছে, এখন এর মধ্যে আমি দিয়ে দেব রান্না করে রাখা মাংসগুলো। মাংসগুলো দিয়ে আবার একটু নেড়ে দিতে হবে। নেড়ে এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ কেওড়া জল। কেওড়া জলটা দিয়ে আবারও সবকিছুকে একটু নেড়ে দিতে হবে। নেড়ে এখন আমি ঢাকনা দিয়ে তেহারিটাকে রান্না করব 20 মিনিটের জন্য। এই 20 মিনিটে চুলার আঁচটা আমি একেবারে লো করে দিব। আর আপনারা যেই প্যানে রান্না করবেন সেই প্যানের তলাটা যদি একটু পাতলা হয় তাহলে চুলার উপর একটি রুটি বেলার তা বসিয়ে তারপর প্যানটা দিয়ে তেহারিটাকে 20 মিনিটের জন্য দমে রেখে দিবেন। বিশ মিনিট পর ঢাকনাটা উঠিয়ে আমি তেহারিগুলোকে আবারও একটু নেড়ে দিব, যাতে করে উপরের চালটা নিচে চলে যায় আর নিচের চালটা উপরে আসে। নেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব আরো 10 মিনিটের জন্য। 10 মিনিট পর আমি তেহারিটাকে সার্ভ করব। আমার তেহারিটা কিন্তু অলরেডি হয়ে গিয়েছে। দশ মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম, এখন আমি তেহারিটাকে একটি প্লেটে নিয়ে সার্ভ করছি। সার্ভ করার আগে অবশ্যই লবণটা একটু চেক করে নেবেন সবকিছু ঠিক আছে কিনা। তৈরি হয়ে গেল আমার বিফ তেহারি। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলেই আমার সার্থকতা। আর আপনারা দেখতেই পাচ্ছেন এই তেহারির কালারটাও কিন্তু সেম হোটেল থেকে কিনে আনা তেহারির কালার হয়েছে। সবাই খুব ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।